আজকে তোমাদের এক রাজকুমারীর গল্প বলবো যে একটি গোলাপি রঙের রাজপ্রাসাদে থাকত। রাজকুমারী সোনা দিয়ে বানানো একটা বল নিয়ে খেলতে খুব পছন্দ করত। যেখানেই যেত সেটা সে সঙ্গে করে নিয়ে যেত। একদিন পুকুরে স্নান করার সময় বলটা মাটি থেকে গড়িয়ে জলে পড়ে যায়। রাজকুমারীর সে কি কান্না! তার অবস্থা দেখে পদ্মপাতায় বসে থাকা একটি ব্যাঙ এসে তাকে শান্ত করার জন্য কথা দিল যে সে ওই বলটি তার জন্য খুঁজে নিয়ে আসবে। কিন্তু ব্যাং একটি শর্ত রাখল, বলল যে ওই বলটি যদি খুঁজে আনতে পারে তাহলে তাকে প্রাসাদে থাকতে দিতে হবে। সে রাজকুমারীর সঙ্গে খাবে এবং ঘুমাবে। রাজকুমারী ব্যাঙের শর্তে রাজি হয়ে গেল। ব্যাঙ প্রায় সারাদিন ধরে ডুবসাঁতার করে অনেক বড় আর গভীর পুকুর থেকে তন্নতন্ন করে খুঁজে বের করল রাজকুমারীর সোনার বল, এবং রাজকুমারী বল নিয়ে খুশি মনে প্রাসাদে ফিরে গেল। সে বেমালুম ভুলে গেল তার প্রতিজ্ঞার কথা। এদিকে ব্যাং প্রাসাদের বাইরে অপেক্ষা করতে লাগলো কখনো যদি আবার রাজকুমারীর সাথে দেখা হয়। ওই দিন প্রকাণ্ড ঝড়ে চারিদিক অন্ধকার হয়ে আসে। অনেক বৃষ্টি আর ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাং অসুস্থ হয়ে পড়ে। আর তখনই পুকুরের টলমল জলে সাঁতারের আকাঙ্ক্ষায় রাজকুমারী রওনা হলো সেদিকে। দেখল রাস্তায় ব্যাং পড়ে আছে। রাজকুমারীর মনে পড়ে গেল তার প্রতিজ্ঞার কথা। সে ব্যাংকে নিয়ে গেল প্রাসাদে এবং অনেক সেবা করে ভালো করে তুলল। দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে গেল। সেই বন্ধুত্বের প্রভা ছড়িয়ে পড়ল সর্বত্র, এবং গোলাপি রঙের প্রজাপতি এসে ছুঁয়ে দিল ব্যাংকে, আর ব্যাং তখনই হয়ে গেল রাজকুমার। ওরা চিরদিন বন্ধু হয়ে রইল। রাজকুমার আসলে এক বন্ধুর প্রতি অবহেলা করেছিল, আর কথা দিয়ে কথা রাখেনি বলে রাজকুমার ব্যাং হয়ে জীবনযাপন করছিল। কিন্তু রাজকুমারীর বন্ধুত্ব ওকে সকল অভিশাপ থেকে মুক্তি দিল। তো বন্ধুরা, আমার আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কেমন লাগলো একটু কমেন্টে জানিও।